চলছে বিএনপির 48 ঘন্টার হরতাল, প্রথম দিনে ছাড়েনি দূরপাল্লার বাস। আসন্ন নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা 48 ঘন্টার হরতালের প্রথম দিন সকাল থেকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। ঢাকার বাইরে যাওয়ার আশায় যারা গাবতলী বাস টার্মিনালে এসেছেন তাদের অনেকেই অপেক্ষা করতে দেখা যায়। রোববার সকাল 11টার দিকে এমন চিত্র দেখা গেছে। হরতালের কারণে বাস টার্মিনাল অনেকটাই ফাঁকা, চিরচেনা সেই দৃশ্য আজ একেবারেই চোখে পড়েনি। বাস টার্মিনালের অন্তত 30টি কাউন্টার ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে অনেকে প্রাইভেট কার, মাইক্রোবাস কিংবা ভেঙে ভেঙে ঢাকার বাইরে যাচ্ছেন। তবে গাবতলী পাটুরিয়া রুটে বেশ কয়েকটি বাসকে চলাচল করতে দেখা গেছে।